চলতি মাসের শুরুতেই বিশ্বের অন্যতম শীর্ষধনী বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিয়ে বিচ্ছেদের খবর শুধু সংবাদের উপকরণ বা মানুষের আগ্রহের বিষয়েই সীমাবদ্ধ থাকেনি, তা জন্ম দিয়েছে নানা শঙ্কারও। কারণ এই দম্পতির যৌথভাবে পরিচালিত দাতব্য সংস্থাগুলোর ভবিষ্যৎ নিয়ে এখন সংশয় কাটছেই না। তাদের প্রতিষ্ঠিত ফাউন্ডেশন থেকে বিশ্বের দরিদ্র দেশগুলো নানা সহায়তা পেয়ে আসছিল। এর মধ্যে চিকিৎসা টিকা কর্মসূচি ছাড়াও ছিল শিক্ষা কার্যক্রম। এমনই একটি সুবিধাভোগী প্রতিষ্ঠান হল দক্ষিণ আফ্রিকার কেপটাউনের স্কুল। দুই বছর ধরে 1000 শিশু সহায়তা পেত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে। সেখানকার হতদরিদ্র শিশুদের স্কুলে যাওয়ার জন্য শিক্ষা উপকরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে এই ফাউন্ডেশন। তাই এর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এমন কিছু যেন না হয় যাতে দাতব্য সংস্থার কোনো ক্ষতি হবে। আমরা চাই না এই বয়সে এসে তাদের সংসার ভেঙে যাক। যদিও আমরা এর বেশি কিছু জানি না, কিন্তু এর প্রভাব যদি দাতব্য সংস্থায় পড়ে তাহলে তা কোনো মতেই ভালো কিছু বয়ে আনবে না। তার পরিবার থেকে কাউকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। 2020 সালে এই ফাউন্ডেশনের 51 বিলিয়ন মার্কিন ডলার সম্পদ ছিল। 27 বছরের দাম্পত্য জীবনের ইতিটানা বিল ও মেলিন্ডা গেটসের বিয়ে বিচ্ছেদ এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ ধরা হচ্ছে। 1994 সালে বিল ও মেলিন্ডার বিয়ে হয়। এর আগে 2009 সালে আরেক ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে সাম্প্রতিক সময়ের অন্যতম ব্যয়বহুল বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।